বিশ্বের বিভিন্ন দেশের নেতা রাজনীতিবিদ এবং ধনকুবেরদের গোপন সম্পদ এবং লেনদেনের বিপুল নথি ফাঁস করেছে প্যান্ডোরা পেপার্স নামের এক নথি এতে এত বিশাল আকারের নথি ফাঁস এর আগে কখনোই হয়নি আর এর মাধ্যমে দেখা যাচ্ছে কর ফাঁকি দিতে অথবা বেআইনি অর্থ লুকাতে অফসর কোম্পানিগুলো কিভাবে সহায়তা করে মার্জিয়া মানানের রিপোর্ট

গত সাত বছর ধরে ফিনসেন্ট ফাইলস প্যারাডাইস পেপার্স পানামা এবং পেপার্স পেপার প্রতিবেদনে অনেকের গোপন সম্পদের অনেকটাই ফাঁস করে সেই ধারাবাহিকতাই অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের মাধ্যমে এবার সামনে এলোরা পঁচানব্বই হাজার প্রায় এক কোটি বিশ লাখ নথি নিয়ে সাড়ে ছয়শোর বেশি সাংবাদিকের পরিশ্রমে খুলেছে এই প্যান্ডোরার বাক্স করস্বর্গ হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড পানামা সংযুক্ত আরব আমিরাত ও সুইজারল্যান্ড সহ বিশ্বের চৌদ্দটি আর্থিক প্রতিষ্ঠান থেকে এসব তথ্য এসেছে এসব নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার গোপন সম্পদ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের কর ফাঁকে দেওয়ার ঘটনা সহ মোট পঁয়ত্রিশ জন রাষ্ট্রনেতার তথ্য মিলেছে এদের মধ্যে কেউ এখনও সপদে বহাল কেউ বা সাবেক তিনশো কর্মকর্তার মধ্যে রয়েছেন নব্বই জোড়া বেশি দেশের মন্ত্রী বিচারক মেয়র মিলিটারি জেনারেল গোপন নথিভাসের সবচেয়ে বড়ই ঘটনা আবারও চোখের সামনে থাকা অর্থনীতির আড়ালের একটি চাঞ্চল্যকর চিত্র তুলে ধরল যেখানে অফসর অর্থনীতিতে বিশ্বের ধনকুবেররা কিভাবে তাদের সম্পদ লুকিয়ে রাখেন অথবা কিভাবে কর না দিয়ে কিংবা নামমাত্র দিয়ে সম্পদের পাহাড় করেন